ওয়েলকাম টু জিবিইউ ইলেকট্রনিক্স। আবারও 850 মোটরের তৃতীয় পার্ট নিয়ে এসে আমি হাজির হয়েছি। আজকে এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে 850 মোটরের ফুল ডেটা, যেটা কি না অন্যান্য 1000 বা 900 মোটরের ডেটা, আমরা যখন মোটরে কয়েল করি সেটা 900-1000 মোটর চলে মোটামুটি, কিন্তু 850 মোটর যখনই আমরা বেন্ডিং করি তখনই আমরা বুঝতে পারি যে মোটর কোথাও না কোথাও হিট হচ্ছে। এরকম কমপ্লেন অনেকের মুখেই আমি শুনেছি, অনেকেই মানে অভিযোগ করেন যে মোটর সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তারপরেও 850 মোটরে কেন মানে হিট হয়। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 850 মোটরের ক্ষেত্রেই বেশি হয়। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 850 মোটরে এমন এক ডেটা দেব যেটা এখনও পর্যন্ত এই ডেটা কেউ দেয়নি। কিন্তু এইভাবে আপনারা যদি মোটর বেন্ডিং করেন তাহলে আপনাদের মোটর কোনো সময় হিট হবে না, যেটা মোটরে হিট হওয়ার কথা যেটুকু সেটুকু হিট হবে, অথচ মোটরের কয়েল সহজে পুড়বে না, খুব ভালো চলবে এবং যেভাবে স্পিডে চলবে যে টোটো চালক ভাই সে খুব খুশি হবে যে এত সুন্দর স্পিড হয়েছে আগের তুলনায়। হ্যাঁ, দারুণ, সে লোড নিয়েও চালাতে পারবে এবং খুব দ্রুত ছুটবে টোটো বা ই রিক্সা। তো আসুন আমরা কীভাবে বেন্ডিং করেছি দেখে নিই। আমরা পুরো আগে ফার্স্ট সেকেন্ড পার্টে, দ্বিতীয় প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছি 750 মোটরের টোটো বেন্ডিং, কিন্তু এখন আমি আপনাদেরকে ডেটা দেবো। কিন্তু আপনারা স্কিপ করলে বুঝতে পারবেন না, কথার মাঝখানে অনেক কিছু থাকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আপনারা না শুনলে আপনারা হয়তো হ্যাঁ খুবই মিস করবেন। তো প্রথমত বলি যে আমরা আজকে 850 মোটরের বেন্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে তারগুলো লুপটা বেরিয়েছে দেখুন কটা, সেম যেরকম নিয়ম আছে সেম একই হবে, একটা দেখায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমাদের দেখুন এই দুটো একসঙ্গে বেরিয়েছে। অনেক সময় আমরা ঘাবড়ে যাই এই কোনটা আমার শেষের তার, কোনটা আমার শুরুর তার, এটা মিশে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। কিন্তু সেই জন্য কী করবেন বন্ধুরা, যখন টার্মিনাল যখন আপনারা দিচ্ছেন ইনপুট যখন তারটা দিচ্ছেন তখন এই মাথাগুলো না একটু পেঁচিয়ে রাখবেন। সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি যাতে মিস না হয়, আপনাদের একটা তার কোনো সময় যাতে এখানে না চলে আসে, আবার একটা তার যাতে এই দুটোর মাঝখানে না এসে যায়, কারণ দুটো কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। এর তার একটা এখানে চলে আসলে মুশকিল, এর তার একটা এখানে চলে আসলে আবার মুশকিল। তো সেই মতো আমরা কী করব, এই যে আমরা প্রথম তারে আমরা পেঁচিয়ে রাখবো তিনটে টার্মিনাল শুরুর মাথা, কিন্তু শেষের যে মাথাটা সে আমি কাঁচিতে কেটে রেখে দিয়েছিলাম যাতে আমি বুঝতে পারি যে এটা আমার শেষের টার্মিনাল। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এইভাবে যদি শুরুর টার্মিনাল আর শেষের টার্মিনাল করে দিই, আলাদা করে দিই, তাহলে আপনাদের সব থেকে সুবিধা হবে। আর একটা শর্ট হয়ে যাওয়ার এখানে সব থেকে বড় বিষয়টা হচ্ছে কী করবেন, প্রথমে এই তিনটে তার ছিলবেন, এগুলো সাইডে রেখে দেবেন, করে একবারে এটাকে শর্ট করে দেবেন, তিনটে আলাদা টার্মিনাল করে দেবেন শুরুর টার্মিনাল, তাহলে হয়ে গেল। এটা কোনোদিন কোনো এর সাথে কোনোদিন মিশবে না। আমার কিন্তু মানে একটা একজন মোটর বেন্ডিং করার সময় এরকম করেছিল, একটা মিশিয়ে দিয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে করলে আপনাদের কোনো তার কোনোদিনও ভয় নেই, এর তার এর ঘাড়ে এসে জমবে না, আসবে না। এইবার আমি বলি আপনাদের 850 মোটরের কটা তার নেব, তার সংখ্যা কত নেব, হ্যাঁ সেটা আমি আপনাদের কাছে, আমরা 850 মোটরের 25 নাম্বার তার নেব, 23টা আমরা মাথায় রাখবো, যেটা আমরা অনেকে 22টা বলি 21টা বলি। হ্যাঁ, এক একটা তারের কিন্তু প্রচণ্ড মানে ফারাক হয়, এক একটা তারে মানে একটা পাক সংখ্যা যদি 7 বার হয় সেখানে 12 ইন্টু 7 মানে প্রচুর মানে ফারাক হয়, ঠিক আছে। তো আমরা 850 মোটরে মাথায় রাখবো সবসময় 7খানা পাক সংখ্যা দেওয়ার জন্য, ঠিক আছে। আর একটা মোটর বেন্ডিংয়ের আছে যেটা হয়তো কেউ এখনও পর্যন্ত কেউ বলেনি, কিন্তু আপনাদের বলছি, এটা বললেও আপনাদের দেখবেন মোটর দুরন্ত স্পিড যাবে, কিন্তু ওটা লোড মানে লোডটাও নেবে, স্বাভাবিক লোড নেবে, ভালোই নেবে, স্পিড কিন্তু অতিরিক্ত হবে। সেটা হচ্ছে 25 নাম্বার তার 24টা দেবো, 24টা দিয়ে 6খানা পাক সংখ্যা দেবো, সেটাও খুব দারুণ হবে। আর এইটা আমি যে ভিডিওটা করছি আপনাদেরকে 850 মোটরের ফুল ডেটা, এটা আমরা নেবো 25 নাম্বার তার, 23খানা তার সংখ্যা, 7খানা
করে পাক সংখ্যা, পেছনের দিকে সাত খানা করে পাক সংখ্যা, পেছনের দিকে সাতটা, সাত 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 করে বারো। এবার আমি দেখি আমি যে তেইশখানা যে তার নিয়েছি সেটা ভুল বললাম কি সেটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজে মোটর করেছি, এটা আমার নিজের অভিজ্ঞতার মোটর কথা বলছি, খুব চলছে এখনও পর্যন্ত, রানিং হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ, ঠিক আছে, তেইশটা তার সংখ্যা আছে এখানে। এইবার বিষয়টা হচ্ছে, আমরাই বললাম আর একটা, যদি আপনারা যদি চব্বিশ নম্বর তার দেন তাহলে কুড়িটা দিয়ে সাতখানা পাক সংখ্যা দিলে ভালো চলবে, কিন্তু চব্বিশ নম্বর তার সবাই ব্রেন্ডিং করতে পারে না, কারণ ওটা একটু থিকনেসটা মোটা হয়। হ্যাঁ, খুব কষ্ট হয় অনেকেরই, যারা ইজি পারে তারা তো কোনো কথাই নেই, কিন্তু পঁচিশ নম্বর তার যদি আপনি কেউ করেন, এ মারাত্মক স্পিড দেবে আপনাদের বলে দিলাম, সেই দিক দিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটাই কথা বারবার বলছি, সাড়ে আটশো মোটরে আপনারা তেইশখানা তার সংখ্যা দিয়ে পঁচিশ নম্বর তার সাতখানা পাক সংখ্যা দেবেন, খুব সুন্দর মোটর চলবে। এই মোটর নিয়ে কোনো কথা হবে না, সাড়ে আটশো মোটর আপনি করে দেখবেন, আপনি করে দেখুন, আপনি সেই লোকের ফোন নাম্বার নিয়ে নেবেন, তার সাথে যোগাযোগ রাখবেন যে মোটর কীরকম চলছে। যদি মোটর ভালো না চলে আপনারা কমেন্ট বক্সে আমাকে বলবেন যে ভালো চলছে কি চলছে না, কারণ আমার রিপোর্ট আছে, এক বছরের রিপোর্ট আছে। হ্যাঁ, মানে ছ মাসের রিপোর্ট আছে, চলছে, তারপরে আর সেই যোগাযোগ তো থাকে না, যাই হোক খুব ভালো চলছে আর কি। এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।